আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। সব সময় একইভাবে রান্না করতে করতে অনেক সময় একঘেয়েমি লাগে, তাই ভাবলাম অন্যরকমভাবে কিছু একটা রান্না করা যাক। সেই চিন্তা থেকে আজকের এই রেসিপি। এই সবজিটাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, শালগম। আমি এই শালগমটা দিয়ে আজকে রেসিপি বানাবো। আমি শালগমটাকে একইভাবে খুশে ছড়িয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে গোল করে কেটে নেব, একদম ছোট হাড়ির মতো দেখাবে। আমি চারটা শালগমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তিন পিস তেলাপিয়া মাছ হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজা যাবে না, হালকা ভেজে নিচ্ছি। এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সমস্ত মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবকটা মাছকে আলাদা করে ফেললাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা ঝাল, গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং সামান্য লবণ এবং মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিলাম, দিলাম জিরা গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমাকে প্রতিটি শালগমের ভিতরে মাছের মিশ্রণটাকে ভরে দিতে হবে। আমার চারটা শালগমি রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, একটু সামান্য লবণ। ভালো করে কষিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি শালগমগুলোকে উপরে বসিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে আমি ঢাকনা দিয়ে অল্প আছে রান্না করে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে উপাস ভেজে নিচ্ছি, যেন শালগমটা ভালো করে সেদ্ধ হয়। আবার আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম, আমার রান্না শেষ। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি শালগমটাকে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কেমন হয়েছে। খুবই মজাদার এবং আনকমন একটা রেসিপি ছিল, আপনি বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।